এদিকে সকাল থেকে রাজধানীতে ভারী বর্ষণে তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে স্কুলের শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষ। ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষগুলো। বৃষ্টির পানিতে প্রধান সড়কের পাশাপাশি অলিগলি তলিয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সংস্কারের কাজ চলতে থাকায় ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হয়, পানি নামার ধীরগতি রাজধানীবাসীর ভোগান্তি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। যাত্রী ছাউনি ও ফুটপাতের বেহাল দশায় বিপাকে নগরবাসী।